বন্ধুরা, আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের মধ্যে তদ্ধিত প্রত্যয়ের একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তদ্ধিত প্রত্যয়, আচ্ছা, তদ্ধিত প্রত্যয়ের মধ্যে যে কঠিন যে জায়গাগুলো সেগুলো হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃত যে পাঠগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। সংস্কৃতের মধ্যে একটা উদাহরণ না ঠিক প্রত্যয় পাই, সেটা হচ্ছে তা প্রত্যয়। তো তা প্রত্যয় নিয়ে আজকে একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে যদি কখনো দেখতে পাও শব্দের শেষে তা রয়েছে তাহলে সেটা কিন্তু অবশ্যই তাই থেকে যাবে। এটা হচ্ছে আজকে আমাদের নিয়ম। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন আমরা বলতে পারি সুজনতা, তারপর হচ্ছে বন্ধুতা, একই হবে শত্রুতা, শত্রুতা। তো এখান থেকে আমাকে কি করতে হবে, আগে তাগুলো বের করে ফেলতে হবে। তা আমরা জানি যে তা যদি থাকে তাহলে তাই হবে। তো চলো আমরা একটু বের করে ফেলি, সুজনতা থেকে তা বের করে ফেললাম, বন্ধুতা থেকেও তা বের করে ফেললাম, একইভাবে আমরা শত্রুতা থেকেও তা বের করে ফেললাম। এখানে কি পড়ে থাকে, সুজন, তাহলে সুজন যোগ তা, আর এখানে বন্ধু যোগ তা, এখানে শত্রু যোগ তা। আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখাইনি। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে সংস্কৃত মানেই হচ্ছে সব জায়গায় পরিবর্তন হয়, আমরা যেরকম শেষে পরিবর্তন পাইনি আমরা কিন্তু শুরুতেও পরিবর্তন পাইনি, উভয় জায়গায় পরিবর্তন ছাড়া কিন্তু তোমাদের দেখিয়েছি। একইভাবে বন্ধুর ক্ষেত্রেও তাই হয়েছে, শত্রুর ক্ষেত্রেও তাই হয়েছে। এখন এই যে উদাহরণগুলো এগুলো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, বইয়ের বাইরে কিন্তু সাধারণত তোমাদের খুব একটা প্রশ্ন আসে না। তো যদি তোমরা এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি পরীক্ষায় খুব ভালো করবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি নিয়ম নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে পর্যন্তই।